তোমরা দেখো এখানটায় আমরা স্যান্ডিং করতেছি, স্যান্ডিং করে বডি ফিল্টার লাগাবো। তো স্যান্ডিংটা আমরা আজকে মেশিন দিয়ে করবো না, আজকে আমরা হ্যান্ড মোল্ডিং দিয়ে করবো। তোমরা হ্যান্ড মোল্ডিং তো করতে পারো, দেখবে কত সুন্দরভাবে মুখটা মিলাই নিতে লাগবে আমাদের। তো ফেদারিংটা ভালো করে করতে লাগবে, যেমন আমরা করলাম এরকমই করতে লাগবে। তো দেখো একটা বডি ফিলার, তো বডি ফিলার প্রথমবার টানলে চাপে টানতে লাগবে, তারপরের বার তোমরা গার্ডটা ভরে দিতে পারবা। তো দেখো তোমরা সবাই ফলো করো। তো প্রসেসটা যে দেখো তোমরা যেমন করে মেকআপ করতে সেভাবে বডি ফিলার মেকআপ করো। তো দেখো আমরা স্যান্ডিং হচ্ছে, তো স্যান্ডিং হচ্ছে আমাদের ফাইল 80 নম্বর ফাইল করতে। তো এটা স্যান্ডিং করার পর আমরা এখানে টুকুপুটি অ্যাপ্লিকেশন করব। তো তোমরা দেখো টুকো বুটিং কীভাবে অ্যাপ্লিকেশন করতে লাগে। তো এটা না টুকো বুটিং 100 গ্রামে 2 গ্রাম হার্ডনার, তো ভালো করে মিক্সিং করে নিতে লাগবে হার্ডনার প্রোটিনটাকে। তো ফন্ডরও হবে, তো দেখে নাও পুটিং কীভাবে মেকআপ করতেছি আমরা। তো আমরা যেভাবে অ্যাপ্লিকেশন করলাম তোমরা সেভাবেই করবে। তো দেখো প্রসেসটা তোমরা সবাই ভালো করে। তো পুট্টি যেভাবে মেকআপ করতেছে সেভাবে তোমরা করবে। পুট্টিও দুই থেকে তিনটা নাহলি এরকম তোমরা চেষ্টা করো মেকআপ করার। তো তোমরা দেখো প্রচেষ্টাকে আমরা মেকআপ করতেছি। পুটির মেকআপটা এখন তোমাদেরকে ভালো করে করতে হবে। তো দেখবা তোমরা আমরা পুটি লাগানো পাই, পুটিংয়ের লাইন কজ কত সুন্দরভাবে স্যান্ডিং করে বার করবো সেই প্রচেষ্টাকে তোমরা দেখবা। তো পুটি আমাদের মোটামুটি মেকআপের দিকে, তো এখানে বলি স্যান্ডিং হবে। তো এটা 80 নম্বর গোল্ড ডিস পেপার দিয়ে আমরা প্রথমে স্যান্ডিং করে নিচ্ছি। তো আবার লাগালাম, এখন 120 ফাইল পেপার আমরা ইউজ করব। এটা 120 ফাইল পেপার আমরা ইউজ করতেছি। তো প্রসেসটাকে তোমরা দেখো ফলো করো। তো তোমরা দেখতে পাচ্ছো প্রসেসটা কত সুন্দরভাবে আমি করতেছি। তো পুটিং যখন কাটবে তখন সুন্দরভাবে কাটতে লাগবে তোমাদেরকে, যেভাবে আমি কাটতেছি সেভাবেই তোমার কাটবে দেখবে অ্যাপ্লিকেশন করবে। এটা লাইন কস্টটা কত সুন্দরভাবে বার করবো আমরা মাস্কি টেপ দিয়ে সেই প্রসেসটাকে তোমরা দেখবে। তো তোমরা দেখো তো স্যান্ডিং প্রসেসটাকে তোমার ভালো করে দেখো ফলো করো। তো আমি যেভাবে স্যান্ডিং করলাম সেভাবে তোমরা করবে। তো মাস্কিং টুটে দেখো মাস্কিংটা কেমন করে লাগায় লাগায় আমি কতবার করবো সেটা গেলাম। মাস্কিংটাকে লাগায় তোমরা কত সুন্দরভাবে ব্যবহার করতে হবে। এখন উপরে 180 দিয়ে হচ্ছে, উপরে 180 দিয়ে সেভেন্ডিং হচ্ছে, ব্যাস সুন্দরভাবে মিলে যাবে। আমি যেভাবে অ্যাপ্লিকেশন করলাম তোমরা করবে। তো স্যান্ডিং প্রসেসটাকে তোমরা ভালো করে দেখো। আর তোমাদের যদি কিছু জানার থাকে কোনো সম্বন্ধে কালারে তো অবশ্যই কমেন্টে বলবে। দেখে নাও স্যান্ডিং প্রসেসটা কীভাবে মাস্টার বার করতে লাগে, তার প্রসেসটা তোমার ভালো করে দেখো। তো দেখে নাও ভালো করে স্যান্ডিং। তো তোমরা দেখতে পাচ্ছ লাইন কাজ কত সুন্দরভাবে বাড়াই গেছে। তো দেখো প্রসেসটাকে ফলো করো। তো দেখে আমি যেভাবে পুটিং স্যান্ডিং করে মিললাম সেভাবে তোমরাও মিলাবে। তো এখন হবে আমাদের প্রাইমারি অ্যাপ্লিকেশন। দেখো তো দেখে এখন প্রাইমার হবে।
তো দেখতেই বলতেছে ফাইবারটা সুন্দর করে প্যাকিং করে নিলাম। তো দেখে নাও প্রাইমার মেকআপ, এখন প্রাইমার স্যান্ডিং করো। তো প্রাইমার স্যান্ডিংটা তোমরা খুব ভালো করে করবে, যেভাবে আমি করতেছি সেভাবেই তোমরা করবে। তো দেখে নাও প্রাইমার স্যান্ডিং হচ্ছে এটা 400 নম্বর গোল্ডেজ পেপার দিয়ে। তো দেখে নাও স্যান্ডিংটা প্রসেসটা তোমরা ভালো করে। তো তোমরা প্রাইমারটা তোমরা 400 নম্বরে করো, আর বাকি যে রংটা আছে সাইডে সেটা তোমরা 1000 নম্বর জল দিয়ে কাটতে পারবে, কিন্তু প্রাইমারি যাতে জল না যায়, এই প্রসেসটাকে তোমরা ফলো রাখতে হবে, প্রাইমারি যাতে জল না যায়। তোমরা এখন মাস্কিং টেপে বসে হচ্ছে, তো মাস্কিং টেপে দেখো ফলো। তো আমি যেভাবে করলাম সেভাবে তোমরা করবে। তো তোমার মাস্কিং টেপটা দেখো আমি কত সুন্দরভাবে মেকআপ করে দেবো। তো তোমার এই মাস্কিং টেপে মেকআপ করবে। তো তোমরা দেখতে পাচ্ছ মেকআপটা সুন্দরভাবে। তো মাস্কিং টেপ যখন তোমরা টানবে তোমরা ভালো করে দেখে টানবে, যাতে কোনো জায়গায় ছাড়া না যায়। মাস্কিং টেপ যদি কোনো জায়গায় ছাড়া যায় তাহলে কি হবে, তাহলে তোমাদের মনে করে যে ওখানে কালার চলে যাবে, কালার চলে গেলে কি, কালার চলে গেলে তোমাদের আবার উঠাতে অসুবিধা হবে বা ওই জায়গাটা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য যখনই করবে তো মাস্কিং টেপটা সুন্দরভাবে করবে। তো মাস্কিং টেপের মোটামুটি আমাদের কমপ্লিট, এখন আমরা ওপি সোল দিয়ে গাড়িটাকে কভার করব। এটা ওপি সোল, এটা দিয়ে পুরো গাড়িটাকে আমরা কভার করব সুন্দরভাবে। তো অফিসে কভার করলে কি হয়, তোমাদের রংটা কম লাগবে, সবকিছু কম লাগবে, টাইম কম লাগবে বিশেষ করে। তো তোমরা দেখো সবাই সুন্দরভাবে ভালো করে। তো এখন অফিসটা আমরা কি করবো, অফিসটাকে আমরা সুন্দরভাবে কাটিং করব। তো কাটিং কি দিয়ে করবে তোমরা, আমরা তো কেঁচি দিয়ে করবো, তোমরাও কেঁচি দিয়ে করো খুব ভালো হবে। তো দেখে নাও এখন পুরো কাটিং করে আমরা ওই জায়গাটাকে বার করে দেবো। তো দেখে নাও কেঁচি দিয়ে আমরা কত সুন্দরভাবে করতেছি। তো একবার তোমার আমার এই প্রসেসে কাজ করা দেবে, তোমার কাজ খুব সুন্দর এবং ভালো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো আমি যেভাবে স্যান্ডিং কেচি দিয়ে কাটিং করলাম সেভাবে তোমরা কাটিং করবে। তো দেখে না স্যান্ডিং, তো মাঝখানে পুরো প্রসেসটাকে দেখো ফলো করো কাটিং এর। তো আমাদের মাস্কিং টেপের কাজ শেষ, এখন লাগবে 2 ইঞ্চি মাস্কিং টেপ, এটা চওড়া মাস্কিং টেপ। তো দেখো তোমরা ফলো করো মাস্কিং টেপ কত সুন্দরভাবে আমি উপরে কভার করে দেবো, দেখলে কত সুন্দরভাবে কভার করে নিলাম। তো আমি যেভাবে কভার করলাম তোমরা সেভাবে করবে। তো সবাই মাঝখানে দেখো, তো আমি যেভাবে কভার করলাম তোমার সেভাবে করবে। তো মাঝখান থেকে মোটামুটি আমাদের কভারেজের দিকে হয়ে গেছে মেকআপ, মাঝখান থেকে কাজ আর বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো সবাই ভালো করে প্রসেসটাকে।
বাস্কেট তুলে যখনই কভার করবে এটাই ভালো, বারবার করে বলবো যে বাস্কেট তুলে তোমরা ভালো করে কভার করবে। দেখো সবাই ভালো করে সুন্দরভাবে, সব জায়গায় আমি দেখে দেখে সুন্দরভাবে আমি বাস্কেট করবো। তোমরা দেখলে বাস্কেটটা কত সুন্দর ভাবে আমি কভার করলাম, যখনই তোমরা কাজ করবে তো আমি যেভাবে টেপিং করছি একবার সেইভাবে তোমরা টেপিং করো। তো কাজটা দেখো কত সুন্দর ভাবে আমার বাস্কেটের মেকআপ হয়ে গেছে, তোমরাও এইভাবে মেকআপ করবে যেভাবে আমি করলাম। দেখে নাও কত সুন্দর ভাবে আমরা মেকআপ করে দেবো। তোমরা দেখতেই পারতেছো তো মাঝখানে কাজটা আমরা খুব সুন্দর এবং ভালোভাবে করবো। তোমরা যেভাবে যেভাবে মেকআপ করলাম তোমরা সেভাবে মেকআপ করবে। তো তোমরা দেখো ডিজাইনটা আমরা সুন্দরভাবে ক্লিক করে নিয়েছি, তোমরা ডিজাইনটা ক্লিক করে নিবে। তো এখন হবে আমাদের কালার প্রসেস, তো কালার আমরা কোন জায়গাটা মারবো, তো কালার আগে আমরা ট্যাকটা দিয়ে আমরা মুছে দেবে, কেন ডাস্ট টাস্ট থাকে সেটা চলে যাবে। তো এখন কালারে যেখানে প্রাইমার আছে সেই প্রাইমারের জায়গাটা কালার দিয়ে আমরা মেকআপ করবো সব ফার্স্ট। দেখে নাও মাত্র 100 গ্রাম রং দিয়ে 2 টাকারই হয়ে গেছে 2টা রাজ্যা। তাই তোমরা দেখো ফলো করো। তো দেখে নাও আর কালার সবসময় 2.5 কোট মারবে। তো এই একটা আমরা মারলাম প্রথম কোট, তাই এরপর আমরা ফুল মারবো একটা, তারপর একটা হাফ কোট, এখন আমরা ফুল করবো। তো তোমরা দেখলে কত সুন্দরভাবে মেকআপ করে নিলাম, চেষ্টা করবে তোমাদের কাজ হবে। তো দেখো এরপর আমরা কোটা কন্ট্রোল কোট মারবো, এটা কন্ট্রোল কোড, এটা হাফ টাকা এর ডাই দিবো। তো দেখতে পারলে গান অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন আমরা সাইডের ক্লিয়ারটাকে মেকআপ করবো। তো ক্লিয়ার আমরা 2 কোটে মেকআপ করবো। তো দেখলাম তো আমাদের ক্লিয়ার মোটামুটি কমপ্লিট, তো এখন মারবো ফাইনাল ক্লিয়ার। তো ক্লিয়ার এটা ফাইনাল ক্লিয়ার টপ কোট। তো প্লিজ দেখো আমি ক্লিয়ারটাকে যে মেকআপ করতে সেভাবে তোমরা করবে।
তো দেখে নেবে ফাইনাল ক্লিয়ার করবো। তো দেখলে বুঝতে পারলে তো আমাদের কালার কমপ্লিট। তো আমাদের ফাইনাল ক্লিয়ার কমপ্লিট। তো প্লিজ তোমার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে। তো দেখে না একদম নতুন নতুন হয়ে গেছে, তাই দেখতে পারো ভাই নতুন।